আমরা এই দোয়া মুখস্থ করে নিয়ে ওযু করতে হলে আমরা বলেছি, শিক্ষক বসে থেকেছেন, আমার চাচা খুব শক্ত মেজাজে লাঠি না বলতেন, পড় ওযু, ওযু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। এই এতে নেকি হবে, কিন্তু কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে হাদিস তিরমিজি, আর যেটা আগে বললাম সেটা বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারিমি, দালামি, দারিকুতনি, মুসলিমের সাইবা, সহিবনে, হিব্বান, সহিবনে, আওয়ানা, মুস্তাদরাকে, হাকিম, মুসনাদে, বাজার, মুসনাদে আলা, যত পৃথিবীতে হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে, কিন্তু আমরা মুখস্থ করিনি। আমরা মসজিদে ফেকা মোহাম্মদি পড়েছি, ফেকা মোহাম্মদির লেখক এটা দেয়নি। অযু শেষে কি বলবেন তাহলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব দরজা খোলা। চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না। এক, চট করে মনে পড়লো কথাটা, তাই বলে রাখছি, আবার বলার নিয়ত আছে। এক, কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। দুই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। তিন, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। চার, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে নিয়মিত, সূরা মুলক 30 আয়াত, তাহলে এর কবরের শাস্তি হবে না। আগের তিনটাই জটিল, তাহলে এই তিনটার একটা সহজ হলো না। সহজ কোনটা বলেন তো দেখি? শ্রমল, খেয়াল করে পড়তে হবে, এত কাজের সাথে জড়াতে হবে না। বয়স 40 ছিল, এখন দেখছেন 60, মানে কবে চলে যাবেন, এগুলোর সাথে জড়ায়েন না। এসার সলাত আদায়, মাগরিবের সলাত আদায় করে খাবেন, আর এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন, 10টা যেন পার না হয়। এই ছেলে, এই যে বোকা মহিলাগুলি কথা বলছে, শুনতে পাও না তোমরা? তোমার একটু লজ্জা হয় না মহিলা মানুষ? তোমরা একটু সরম হয় না? তোমাকে তো আমি বললাম যে মুখখান বন্ধ করো। সরম পানো, মুখ খোলো কি করে? তুমি ভুলে গেলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কি নতুন মানুষ? তোমার একটা লজ্জাবোধ থাকা দরকার। এই তোমার মা তো কথা বলছে, তোমার সরম হয় না? হ্যাঁ বেটা, তোমার মাকে বলে নিয়ে আসনি, আমার মুখ বন্ধ রাখবেন, ফাঁসি হয়ে গেল। আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেননি? মানুষ তোমার ঘাড়ের উপর দিয়ে চলে গেলে তুমি মুখ খুলবো না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর নাহলে তুমি যায় না, সেটাই ভালো। আপনি এসেছেন, আপনার বোন এসেছে, আপনি রাস্তায় বলে নিয়ে আসতে পারেননি, কথা বললো কেন? বলবে কেন? কোন সাহসে বলবে? বলবে কেন? আমি তো না করেছি, কথা তো বলতে পারবেন, আমি তো তার কথাই বলছি। মুখ খুললো কেন? মুখ খুলবে কেন? মগের মল্লুক, আমি কি ভোট চাইতে এসেছি, নির্বাচন করতে এসেছি বেটা? তুমি বলে নিয়ে আসনি তোমার মাকে, তোমার বোনকে বলে নিয়ে আসনি, তোমার বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। এই বাড়ির উপরে ক্ষমতা, সরকারের সাথে নয়, সারা দেশের সাথে নয়, গ্রামের সাথে নয়, শুধু কোনটার উপরে? বাড়িখানের উপরে। একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ, তিনজন। আপনার মা, আপনারা ছিলেন 10-12 ভাই বোন, আপনারা তো আর নন, আপনার ছেলে মেয়ে তো নয়। আমি তো বলেছি, টাকা পয়সা বেশি হলে, ছেলে মেয়ে বেশি হলে জান্নাত হবেই। তার মানে 10-12 ভাই বোন আপনারা দেখেন, দুজন দুজন মারা গেছে। তো আল্লাহ নবী বলছেন, যারা ছোট অবস্থায় মারা গেছে ওরা জান্নাতে যাবেই না বাপ মাকে না ছাড়া, বাপ মাকে নিয়ে যাবেই, তাহলে জান্নাতে যাবেই না। তখন আল্লাহ দেখবেন যে তো হলোই না, তাহলে যাও, নিয়ে নিয়ে যাও, তোমার বাপ মাকে নিয়ে যাও, যাও। তো আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা, তো কয়টা মরে আর কয়টা থাকে? খুব লস, এই কাজে যাবেন না। সবাই আপনারা দেখেন, আপনারা কেউ 10 ভাই বোন, 5-12 ভাই বোন, 15 ভাই বোন, আমার আমার চাচির 13টা ছেলে মেয়ে, তো বলছিলাম সম্মানিত দিনী বোন, মহিলাদের জান্নাত সহজ, যদিও আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে কি দেখলাম,
জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। এবার তিনি বলছেন ওই পবিত্র মুখে বলছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে। এক, সলাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করলো, নামাজ পড়লো। দুই, সমত সাহারাহা, রমজান মাসের সেম রোজা থাকলো। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, স্বামীর কথাটা আবার আসলো। চার, আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না, ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আর একটু আশ্বস্ত করি, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, জেনা যদি হয়ে গিয়েই থাকে তোবা করো, বন্ধ করো, এর চেয়ে বড় সুবিধা আছে আর কোনোদিন তুমি মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলবে না। এই ছেলে, তোমাকেও বলছি, আজ থেকে মেয়েদের সাথে কথা বলার যত নাম্বার আছে তুমি বক্তব্যের সাথে মোনাফিকি করো না, জানি মোনাফিকি করে কোনো লাভ নেই, উঠার আগে যত নাম্বার আছে সব মিটিয়ে দাও, আর যেগুলো নাম্বার মনে আছে সেগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ ওর নাম্বার সম্পর্কে আমাকে নাসিয়া মানসিয়া করে দাও। মেয়েটা যে কে, নাম্বার যে কি, এটা যেন আমরা হিসাবে না করি। মারিয়াম বলছেন যে আমার যখন সন্তান প্রসব হলো তখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম, আমি তো জাতিকে বুঝাতে পারবো না। জিব্রাইল যখন এসেছিল তখনই আমি বলেছিলাম, জিব্রাইল আমাকে বলছেন যে আন্নালাকে গোলাম, তোমার একটা ছেলে হবে, তখন আমি বললাম আন্নালি গোলামুন আলাম ইয়ামসাসনি বাসরান আলামা কোবাগিয়ে, আপনি বলেন কি আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে বলেন কি। তা আমি তো সন্তান বুঝাতে পারবো না জাতিকে। তখন উনি বলছেন কুন্তু নাসিয়াম মানসিয়া, আমি এমন ভাবে পৃথিবীতে হয়ে যেতাম কেউ আমাকে জানতো না যে মারিয়াম কেটা। তো আল্লাহর ইচ্ছা এমন হয়ে গেল যে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কেউ থাকলো না যে মারিয়ামকে চিনলো না ভালো বলে, আর মারিয়াম চেয়েছিল আমি যে খারাপ এটা যেন কেউ জানতে না পারে, মারিয়ামই যেন জানতে না পারে মারিয়াম কেটা, মারিয়াম বলে কোনো মানুষই নাই পৃথিবীতে, এটা হতে চেয়েছিলেন, কিন্তু তার বিপরীত হয়ে গেল যা আল্লাহর ইচ্ছা ছিল। তা আপনি জেনা বন্ধ করেন, আজকে অনেক বড় বড় সুবিধা আছে, তার একটা হলো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ, ওই যে তিনজন গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, তো একজন বললো বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন, আরেকজন বললো যে একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করেছি চলে গেছে, টাকা দিতে চেয়েছি নেয়নি, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন, আমি বললাম মজাক করিনি, তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও, সব নিয়ে গেছে, তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম, একটু পাথরটা সরিয়ে দাও, তাহলে দিলাম। তো আরেকজন বলছে যে আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো ও বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন মনে করেছে আমি সংগ্রহ করতে পারবো না, তো আমি হাড় ভাঙা পরিশ্রম করে সংগ্রহ করে নিয়ে আসলাম, জেনা করব বসেছি, তা আমার বলছেন ইত্তাকিল্লাহ, আমার বোন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না, ফাকুম তো আনহা, তখন আমি উঠে গেছি, আমি জেনা করিনি, তো এটা যদি আসলে তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও, তা আল্লাহ বলছেন দিলাম। তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, আর আল্লাহ বলছেন না নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, যাও তোমার জন্য জান্নাতুল মাওয়া। আজ থেকে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ে মানুষের গল্প না হয়, একবারে তুমি ওই নাম্বার থেকে নাসিয়া মানসিয়া ভুলে যাও। এই মেয়ে, এই তোমাকেও বলছি, তুমি মেয়ে মানুষ, পুরুষের সাথে কথা বলো কেন, লজ্জা হয় না কেন তোমার, আমি তো তোমাকে 30 বছর থেকে বলছি, প্রায় সব মোবাইলে আছে, তোমার বাপের মোবাইলে, তোমার মোবাইল রাখাই ঠিক নয়, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ওখানে পাশে দাঁড়িয়ে আছো, ধর ভাই না, যদি ধরো তাহলে বলব আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, কথা শেষ, তাহলে তোমার আর নাম্বারও ধরে রাখবে না, তুমি চলো ভাইয়া কে বলছিলেন ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে, তুমি তুমি কণ্ঠ দিয়ে তাকে ঘায়েল করেছো, তোমার কণ্ঠ পর্দা, এ কথা আমি বলিনি, কথা আল্লাহ বলছেন, দেখো জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না,
মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতে মনে করিও না। এই কারণেই জাহান্নাম আল্লাহ রাসূল দেখছেন বেশিরভাগ নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম রোজা। তিন, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, পনেরো বিশ দিন ছয় মাস থেকে আপনি কথা বলছেন না। ভাত তরকারি হলে বৌমাকে বলেন তোর শ্বশুরকে দিয়াই, মেয়েরাকে বলেন তোর বাপকে দিয়াই, নিজে তো দিয়ে আসেন না। চালো গিলাসটা নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে ওদিকে চলে যান, এটা চলবে না। তিতা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে, মিঠা লাগলো মেনে নিতে হবে। আর যদি নাই পারেন আল্লাহর রস্তে তাকে বলেন, অধিকার দেওয়া আছে আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহর রস্তে বলেন আপনার সাথে সংসার করিলাম না, মোহর ফেরত পাবেন না, কাজীর কাছে লিখে দিয়ে পাঠিয়ে দেন, বাস খালাস, এক মাস পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আপনি এই সংসারে বাধ্য নন। আর যদি মনে করেন যে আমাকে থাকাই লাগবে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো যতই কষ্ট হোক মেনে নিতে হবে। মার ও গালি দেখ উত্তর দিবেন না, চুপ থাকেন, ফল ভালো হবে। এটা আমার অনুরোধ, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার ভাই, আপনি আমার পরামর্শ গ্রহণ করেন, সংসার ভালো হবে। জেনায় লিপ্ত হবেন না চারটে। এক, পাঁচাক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে একটা কথা বলে রাখি, স্ত্রী লালন পালন করলে পাঁচটা জিনিস লাগে। এক, যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন। দুই, যেমানের পড়ছেন সেমানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না বউকে, কখনো কোনো সময় নাই, কটু কথাই বলবেন না। বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলতে পাবেন না, বলতে পাবেন না তোমার রংটা কালো, এ কথা আপনি বলতে পাবেন না, বলতে পাবেন না তোমাকে তোকে দেখতে খারাপ লাগে, এ কথা আপনি বলতেই পাবেন না, শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না। শ্বশুরের গালি দত বহুদূরের কথা, যৌতুকের তো কোনো প্রশ্নই আসেন, এটা সিরাজগঞ্জ জেলা, এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয়। এটা কি গায়ে বান্ধা যে যৌতুক নিবে? যৌতুকের সাথে সিরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই, এটা হলো গায়েবান্ধা, রংপুর, রংপুর, দিনাজপুর, লালমিনহাট, টিমিলবাড়ি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জগরহাট, বগুড়া। এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুক টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুক নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ নেই। আমি তো ভিক্ষা করে খেতে বলেছি, এই ছেলে তোমার বাপ যৌতুক নিয়েছে কিনা, তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে, কালো হয়ে আছে। গোটা কাজ করে খাও, কাজ করে খাও, যৌতুক নিবা কেন? সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দাও, যা নিয়েছো খাট খাটনা টাকা পয়সা সব ফেরত দাও, চব্বিশ ঘন্টা ফেরত দিতে হবে। ফকিরকে ভিক্ষে দিতে শিখিও, নিতে শিখিও না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদ বুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দিতে শিখিও। আর বারবার আমি বলেছি, মোবাইল খোলা আছে, তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দিবা তুমি, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে বিশ পঞ্চাশটা দশ টাকার নোট দিন তো আম্মা, খুচরা দেখে, ফকির আসলে আমি যেন দিতে পারি, ফকির আসলে খালি বলি মাফ করো, ফকির আসলে খালি বলি মাফ করো। এ কথা কেন? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন, আপনার স্ত্রীকে সংশোধন করে দিবেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, থামেন 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 থামেন, ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো, একশো টাকা খুচরো আছে নিয়ে যান, ফকির আসলে দিয়েন। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত মানে জান্নাত, মানে আমি কিনে নিয়েছি জান্নাত, তা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন, আপনি বাড়ি থেকে পঞ্চাশটা টাকা বা পাঁচটা দশ টাকা নোট বা বিশটা পাঁচ টাকা নোট নিয়ে বের হলেন না কেন? কেন আপনি সব ফকিরকে বলছেন মাফ করো? কেন আপনি বলবেন? এই স্বভাব কেন? এই স্বভাবই খারাপ। এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন, আজ থেকে পায়ের নিচে রেখে দেন, খুচরা টাকা নিয়ে বের হবেন, ফকিরকে মাফ করো এই কথা বলবেন না। আপনার সব বাড়িঘর জমি জায়গা স্টেট নিয়ে নেবেন না, ভুলেও কখনো যৌতুক নেবেন না। মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যৌতুক হারাম, মহান আল্লাহ বলেন।
আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, মদ খেলে মহাপাপ হয়, জুয়া খেললে মহাপাপ হয়। পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে গ্রামের মাথায় বিশাল এ দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে, আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে, একটা খড়ের ঘর তাদের উপরে দুইটা পতাকা, বাপ বেটাই পাগল, ফকির তো পাগল নয়, ফকিরের এসব ধান্ধা নাই। তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়, আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাথি মারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতি গো পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে, এ কথা আল্লাহ বলছে। আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো খুশি হয়ে বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চাও হয় না, বসে বসে চলে চৌসার, ছক্কা, লুডু, তাম, ক্যারাম বোর্ড, দাবা, আরো এখন যেগুলো কি গেমস ছেলে মেয়ে সবার হাতে এসো, আরো কত খেলা আছে, এসব খেলাতে যে অংশগ্রহণ করে ও তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন মান লাইভ হবে নারদেশির, যে ব্যক্তি চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, লুডু, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে আরো যত খেলা দেখা দিবে, বসে বসে চলে, এই খেলাতে যারা হাত খেলে যারা, তারা তাদের হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুরাজ্জাক সাহেব, খেলা কোনটা? যেখানে টাকার হারজিত নাই, পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে, টাকার হারজিত নাই, আধ ঘন্টা খেললো তোর ওর বাড়ি চলে গেল, শরীর চর্চা এটা করতে পারে। পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ক্রিকেট এক দু এক ঘন্টা ছুটাছুটি করলো, বাড়ি চলে গেল, এখানে কোনো টাকার হারজিত নেই, এটা চলবে। বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে, এটা হারাম, এটাও কাবিরে গুনাহ। আর যেটা জয় আপনার হারজিত আছে সেটা তো হারামি, মহাপাপ। এবার ছোট্ট করে আপনাকে দেখায় তিনটা কথা আল্লাহ রাসূল মদের ব্যাপারে এভাবে বলছেন। এক, ইজতানিবুল খামরা ফাইনাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের খারাপের মা, পাপের মা। দুই, আবু দারদা, লা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এ হলো সব পাপের মাথা। মাছ, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু মিফতাহ কুল্লি শাররিন, এ হচ্ছে সব পাপের চাবি। তিনটে, এক পাপের মা, দুই পাপের মাথা, তিন পাপের চাবি, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের ভাষা। তো পাপের চাবি বলে কি বললেন? চাবি তোমার কাছে আছে, তালাটা খুলে দাও, ভিতরে সব কিছু দেখতে পাবা। মদ খাও, এখন সব পাপ করতে পারবা, বুদ্ধিতে নেই, মাকে গালি দিতে পারবো, মায়ের সাথে জেনা করতে পারবে, কোনো সমস্যা নেই, বিবেক্ত হারিয়ে গেছে। মদ খেলে এটা পাপের মা, মানে এটা আসল পাপ, বাস বাকিগুলো এমনি হবে। এটা হলো পাপের চাবি, এটা হলো পাপের মাথা, এটা হলো পাপের মা, এই জন্য এগুলি। এবার শোনেন, অবাক পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা,
কেউ যদি একদিন একবার মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। জেনা মহাপাপ, তবে করলে তার নামাজ কবুল হবে না এরকম কথা আল্লাহ নবী বলেননি। মহাপাপ মানে ঘৃণিত পাপ, মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 40 দিনও নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না এই কথা আল্লাহ রাসূল বলেননি। এর পাপের মানই ভিন্ন, অবাক পাপ, আমি অবাক যাই, ইয়া অবাক কথা। আবার তিনি বলছেন, শোনো, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খেয়েছে কোটি কোটি টাকা, বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, সব বন্ধ করে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে, বয়স 80, একদিনও সালাত আদায় করেনি, বললো আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও, সব মাফ করলাম। মদ খেয়েছে তো বলছে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। তো একদিন, দুদিন, তিন দিন, চার দিন, 40 দিন, 40 দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কা আবিদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কোন পাপকে এভাবে বলা হয়নি। চুরি করুক মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করার মতো নয়। সুদ খেলে মহাপাপ হবে, তবে সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। মানুষকে হত্যা করলে মহাপাপ হয়, এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয়, কিন্তু কালী সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। কিন্তু মদ খেলে ওরই মতো পাপ হয়। কেমন মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতন, তিন শ্রেণীর মানুষ, লাদদ খুলন জান্নাত, এরা জান্নাতে যাবে না। এক, মদমুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। হ্যাঁ আচ্ছা, এই ছেলে বসো, কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন, আপনাকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আছেন যারা দয়া করে মুখে কথা বলবেন না। ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসেছি, আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে। আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নয়, অত বলতেও পারি না। তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, আপনি একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা, আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরু বলেছে, মাকরু কিন্তু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। এখন যদি আপনি ফজর সালাতে দেখা হয়ে বলেন আসসালামু আলাইকুম, হুজুর আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, খারাপ খায় মানে এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরু, তো মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ, তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নেই, জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই, একবারে স্বাভাবিক হয়ে যেন, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে গালি দিয়ে হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে। অনেকদিন পরে হলো ফেরাউন কি হয়েছে, ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ, আর জুলুম করে মরবে বিচার পরে হবে।
যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে। আমরা তো চাপানামজের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্য উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি মধ্যে একটা ফাঁড়ি দিয়ে দুই দিকে করে ধান কাটতো। তখন আমি অনেক দিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা থপটা পড়লো ওটা আপনি কোন দিকে দেন? বলি নিজের দিকে দিয়েছি। তা আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন, কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে আমার নানা, আমার নানি বারবার বলতো যে পাশে যে সব ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন বলতেন যে পাশের লোক যেদিন কেটে শেষ করবে দুই পাশে সেদিন আমি যাব, যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কারো এক একটু চলে আসে ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই, চলে গেছে দুনিয়া থেকে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মহারানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে রাখে যুদ্ধের জন্য। আরে মহারানা মানুষ শুনিও হয়নি ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর্রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই, যদি আমার এইখানে রুজি না হয় বাড়ি চলে যাব, ওখানে গিয়ে একাই থাকবো। রুজির চিন্তা নেই, কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি, যার কারণে কেউ পয়সা দিল না দিল পরি চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায় ময়মনসিংহ এক টাকাও দেয়নি, দেখি কি করে। তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার স্বাদের কথা আমি বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি পহেলা জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে, মাসিকাল ইতেশাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা যাতে 12 জন শুধু মুফতি আছে, জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে 70,000 পর্যন্ত, ওদের পিছনে 80-90,000 টাকা খরচ হয় প্রতি মাসে, ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বিদেশের বাইরের শিক্ষক অনেক আছে বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছি একথা নয়, তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে এক নম্বরে দুয়াতে শরিক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্য বলেছি, পতিতলয়ের মহিলা যদি মহিলাকে যদি পতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শেরেকি ক্ষমতা নেই, এখানে কোনো বিদাতি ক্ষমতা নেই, একমাত্র আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে আপনার পাশে আছে, আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই, কাউকে নামানোর প্রয়োজন নাই, তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আর 3 ফেব্রুয়ারি হলো দিনাজপুর, আপনি অবশ্যই মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়,
যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইকরে ফিয়াল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন লায়াত খোলল জান্নাতা আকুন, এক বাপ মাকে মানে না যে, দুই মান্নান খোটা দেয় যে, খোটা দেওয়া বুঝেন কি, মনটা কিন্তু খুব খোটা দিতে চায়। গরিব মানুষ আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার প্রতি একটু দয়া করেন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও দিয়েছি। পরের দিন বিকালে বলছে আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু, বোঝাই বেকুফ, তো কালকে আসর পরে ডেকেছিলাম আসিস নি কিনা রে, মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়, আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি তো আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি, আমি কি করেছি, প্যান্টটা টাকনুর নিচে করেছি, তো আমি লোকের কি করলাম, এটা কেন এত বড় পাপ? যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে, কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো কত সুন্দর লাগে, এই জন্য জাহান্নাম। তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ, জান্নাতে যাবে না। তিন কম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে।